Good morning everyone, how are you? Hope you all are fine. Today we will read our computer screen book. So please everyone open your computer screen book and the page number 44. আগের দিন আমরা এই রাইট ক্লিক পর্যন্ত পড়েছিলাম, তাই তো? আজ আমরা ড্র্যাগিং অ্যান্ড ড্রপিং সম্বন্ধে জানব। তো ড্র্যাগিং আর ড্রপিং কি চলো জেনে নেওয়া যাক। কি বলেছে দেখো, হোয়েন ইউ কিপ দ্য মাউস বাটন প্রেসড অ্যান্ড মুভ দ্য মাউস, যখন তোমরা মাউস বাটনটিকে প্রেস করে রেখে মাউসটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাও, ইট ইজ কল্ড ড্র্যাগিং, এটাকেই বলা হয় ড্র্যাগিং। অর্থাৎ মাউসের লেফট বাটনটিকে টিপে এক জায়গা থেকে অন্য জায়গায় মাউসটি নিয়ে যাওয়াকে ড্র্যাগিং বলে। রিলিজিং দ্য মাউস বাটন আফটার ড্র্যাগিং ইজ কল্ড ড্রপিং, ড্র্যাগিংয়ের পর মাউস বাটনটি ছেড়ে দেওয়াকে বলা হয় ড্রপিং। তাহলে বোঝা গেল ড্র্যাগিং আর ড্রপিং কি, এই অংশটা তোমরা পড়বে। তারপরে পরের পেজে চলে এসো, পরের পেজে দেখো এক্সারসাইজ অংশে এই একের দাগে কি বলেছে, কি ইনস্ট্রাকশন দিয়েছে। ফার্স্ট দেখো, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক দাও। তো দেখো প্রত্যেকটি কোশ্চেনের নিচে তিনটি করে ছবি রয়েছে এবং প্রত্যেকটি ছবির পাশে একটি করে ফাঁকা ঘর রয়েছে, যেটি সঠিক উত্তর তার পাশের ফাঁকা ঘরেতে তোমরা টিক দেবে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, কম্পিউটার মাউস লুকস লাইক, কম্পিউটার মাউসকে কেমন দেখতে। দেখো নিচে যে তিনটে ছবি রয়েছে তার মধ্যে কম্পিউটার মাউসকে কেমন দেখতে, এই যে ফার্স্ট ছবিটা রয়েছে এরকম দেখতে কম্পিউটার মাউস, তাই তো? এর পাশে যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে আমরা টিক দেব। তারপরের কোশ্চেন কি বলেছে, মাউস প্যাড লুকস লাইক, মাউস প্যাড কীরকম দেখতে। দেখো তিনটে ছবি দেওয়া আছে, মাউস প্যাড যেমন দেখতে তার পাশের ফাঁকা ঘরেতে তোমরা টিক দেবে। তারপর কি রয়েছে, মাউস পয়েন্টার লুকস লাইক, মাউস পয়েন্টার কেমন দেখতে। দেখো তিনটে ছবি রয়েছে তার মধ্যে কোনটি মাউস পয়েন্টারের ছবি তার পাশের ফাঁকা ঘরে টিক দেবে। তারপর রয়েছে কারেক্ট ওয়ে টু হোল্ড দ্য মাউস ইজ, মাউস ধরার সঠিক পদ্ধতি কোনটি। দেখো এখানে তিন রকমভাবে মাউস ধরেছে, এখানের মধ্যে কোনটি সঠিক মাউস ধরার পদ্ধতি, যেটা হবে সেই ছবিটির পাশে ফাঁকা ঘরেতে তোমরা টিক দেবে।